জঙ্গলের কোল ঘেঁষে ছোট্ট ভাঙাচোরা কুঠিরটা দেখা যাচ্ছে। ওই কুঠিরেই থাকে সুরমা। ত্রিকূলে সুরমার কেউ নেই। সুরমা ভীষণ একা। সেই সকাল থেকে ঘুরছি, কোথাও তো কোনো খাবার পেলাম না। তবে বনে ঘুরতে আমার ভালোই লাগে। যাকগে, আমি আরেকটু ঘোরাঘুরি করে দেখি কোনো ফল চোখে পড়ে কিনা। এসব কথা বলে সুরমা ঘুরতে থাকে। হঠাৎই সুরমা দেখতে পায় একটা পাখি একটা বড় টমেটো পাই নিয়ে উড়ে যাচ্ছে। ওই তো একটা পাখি একটা টমেটো নিয়ে যাচ্ছে, আমি বরং ওই টমেটোটাই পাখিটার কাছ থেকে নেওয়ার ব্যবস্থা করি, তবে ওই টমেটোটা খেয়ে আমার ক্ষুধা মেটাতে পারবো। এসব কথা চিন্তা করে সুরমা একটা পাথর তুলে ঢিল ছোড়ে। তখনই ঢিলটা গিয়ে টমেটোতে লাগে আর টমেটোটা উপর থেকে মাটিতে পড়ার জন্য ফেটে যায়। আর টমেটোটা ফেটে যাওয়ার সাথে সাথে টমেটোর মাঝখান থেকে একটা বিষকন্যা বেরিয়ে আসে। সে কি কাণ্ড, টমেটোতে তো বিষকন্যা! এ আমি কি করলাম, এই বিষকন্যাকে মুক্ত করে নিজের বিপদ আমি নিজেই ডেকে আনলাম। ভয় পেও না গো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি যে আমাকে ওই পাখির কবল থেকে বাঁচিয়েছ, বরং তার জন্য আমি তোমাকে পুরস্কৃত করব। তুমি চলো আমার সাথে। আগো, আমার কোনো পুরস্কার দরকার নেই। তুমি আমার কোনো ক্ষতি করবে না এটা শুনে আমি খুব খুশি হয়েছি। আর আমি আবার তোমার সাথে কোথায় যাব? তুমি ভয় পেও না তো, আমি বললাম তো তোমার কোনো ক্ষতি করব না। তুমি একবার আমার উপর ভরসা করো আর আমার সাথে চলো না। এরপর বিষকন্যার কথা মতো সুরমা তার সাথে যায়। আর বিষকন্যা সুরমাকে বিষমাতার কাছে নিয়ে যায়। আর বিষকন্যা বিষমাতাকে সুরমার উপকারের ব্যাপারে সব কথা বলে। তুমি আমার মেয়ের এত বড় উপকার করেছো, তুমি সত্যি অনেক ভালো। বলো বলো, তোমার কি উপহার চাই? তোমাকে যে আমি খালি হাতে ফেরাতে পারবো না, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। সত্যি সত্যি আপনি আমার ইচ্ছে পূরণ করবেন বিষমাতা? তাহলে শুনুন, আমি সব পশু পাখির ভাষা বুঝতে চাই, যাতে আমি পশু পাখিদের বিপদে আপদে ওদের কষ্টের সময় তাদের সাহায্য করতে পারি। সুরমার কথা শুনে বিষমাতা জাদু করে একটা পাথর নিয়ে আসে আর সেই পাথরটা সুরমাকে দেয়। এই পাথরটা নাও, এই পাথরটা তোমার সাথে থাকলে তুমি সব পশু পাখির কথা বুঝতে পারবে আর তাদেরকে সাহায্যও করতে পারবে, আর এটাই তোমার উপহার। তবে সাবধান, এসব ব্যাপারে কাউকে বলো না, তবে তুমি নিজে পাথর হয়ে যাবে। এরপর সুরমা বিষমাতার দেওয়া পাথরটা নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। আর সত্যি বিষমাতার দেওয়া পাথর সুরমার সাথে থাকার কারণে সে সব পশু পাখিদের ভাষা বুঝতে পারত। উফ, কি যে করি, বড্ড খিদে পেয়েছে। পুরো জঙ্গলটা তো ঘুরলাম, কোথাও খাবার পেলাম না। জঙ্গলে বোধহয় খাদ্য সংকট দেখা দিয়েছে, তবে এবার আমি কি খাবো? আরে, তুমি বুঝি খুব কষ্ট পাচ্ছ? তবে তুমি এখানেই থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এ কথা বলে সুরমা দ্রুত সেখান থেকে চলে যায় আর কিছু দানা নিয়ে এসে পাখিকে খাবার খেতে দেয়। অদ্ভুত ব্যাপার, আমার যে খিদে পেয়েছে সেটা তুমি বুঝলে কি করে? আমার জন্য খাবারও নিয়ে এলে তুমি। অবাক হইও না, আমি সব পশু পাখিদের কথা বুঝতে পারি, শুনতেও পারি, আর তোমার খিদে পাওয়ার কথা শুনেই তো আমি তোমার জন্য খাবার নিয়ে আসলাম। আর সুরমা এভাবেই পশু পাখিদের ভাষা বুঝে তাদের সাহায্য করতে থাকে। এই যে শেয়াল পণ্ডিত, এই যে শোনো, এভাবে হাঁপাতে হাঁপাতে কোথায় থেকে এলে? আর বলো না গো, আমার ছোট্ট বাচ্চাটা একটা জালে আটকা পড়েছে, আমি কিছুতেই ওকে মুক্ত করতে পারছি না, তাই তো ছুটে ছুটে এলাম।
অন্য পশুদের খবর দিতে। ধুর, আমি আবার বোকার মতো তোমায় এসব বলছি কেন? তুমি কি করে আমার কথা বুঝবে? তুমি তো মানুষ। তাতে কি হয়েছে? আমি তো তোমার সব কথাই বুঝতে পেরেছি। আর তুমি আমাকে তোমার বাচ্চার কাছে নিয়ে চলো, আমি তোমার বাচ্চাকে মুক্ত করে দিচ্ছি। এরপর শিয়াল সুরমাকে তার বাচ্চার কাছে নিয়ে যায়, আর সুরমা শিয়ালের বাচ্চাকে মুক্ত করে দেয়। তোমায় অনেক ধন্যবাদ, তুমি আমার বাচ্চাকে মুক্ত না করলে হয়তো আজ অনেক বড় বিপদ হতো। কিন্তু আমি একটা ব্যাপার বুঝতেই পারছি না, তুমি আমার ভাষা বুঝলে কি করে? সেসব কথা তোমার বুঝতে হবে না গো, তুমি বরং তোমার বাচ্চাকে নিয়ে যাও এখন। জালে আটকে তোমার বাচ্চার অনেক কষ্ট হয়েছে, আর তুমিও তো অনেক হাঁপাচ্ছ, যাও এখন গিয়ে বিশ্রাম করো। এইসব কথা বলে সুরমা চলে যায়। আর এভাবেই জঙ্গলের পশু পাখিদের সাহায্য করতে করতে সব পশু পাখিরা সুরমার বন্ধু হয়ে ওঠে। একদিন, একি তোমরা সবাই জঙ্গল ছেড়ে কোথায় যাচ্ছ? কি হয়েছে বলো একটু আমায়। আর বলো না গো, পাহাড়ির উঁচু স্থানে আশ্রয় নিতে যাচ্ছি গো। আজ সন্ধ্যেতে যে খুব বৃষ্টি নামবে আর প্রচুর বাজ পড়বে, গ্রামে যে বন্যা হবে, প্লাবন হবে, তাই তো আমরা নিরাপদ স্থানে যাচ্ছি, নয়তো বা সবাই বিপদে পড়বে, মৃত্যুর ঝুঁকি আছে যে। কি, তবে তো গ্রামের লোকজন অনেক বিপদে পড়বে, পশু পাখিরা তো নিরাপদ স্থানে যাচ্ছে, এবার গ্রামের মানুষদেরও নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে। এরপর সুরমা দ্রুত গ্রামে যায় আর গ্রামের সকলকে একত্রে জড়ো করে। শোনো সবাই, আমি জঙ্গলের পশু পাখিদের কাছ থেকে শুনে এলাম আজ অনেক ঝড় বৃষ্টি হবে, অনেক জোরে জোরে বাজ পড়বে, প্লাবন হবে, তোমরা সবাই দ্রুত পাহাড়ের উঁচু জায়গায় আশ্রয় নাও। কোথা থেকে যে এসব পাগল ছাগল আসে আমি বুঝি না। আচ্ছা সুরমা, তোর মাথাটা কি একদম নষ্ট হয়ে গেছে নাকি বলতো? কি সব বলছিস, পশু পাখিদের কথা তুই বুঝতে পারবি কি করে? হ্যাঁ, আর আকাশ তো এখনো রৌদ্র উজ্জ্বল, বৃষ্টি নামবে বলে তো আমার মনে হচ্ছে না। বিশ্বাস করো কাকিমা, আমি সত্যি কথা বলছি, আমি পশু পাখিদের কথা বুঝতে পারি গো। দয়া করে তোমরা নিরাপদ স্থানে যাও, নইলে যে অনেক বড় বিপদে পড়বে। দেখ সুরমা, অযথা পাগলামো করিস না তো, এখানে আমরা কোথাও যাব না। আর তুই যে সত্যি পশু পাখিদের কথা বুঝতে পারিস তার প্রমাণ কি আছে তোর কাছে? তুমি প্রমাণ খুঁজছো কাকিমা? এই পাথরটা দেখো, এটা আমায় বিষমাতা দিয়েছিল, আর এই পাথরটা সাথে থাকলেই আমি সব পশু পাখির কথা বুঝতে পারি। তবে আর হয়তো আমি তোমাদের সাহায্য করতে পারবো না, তোমরা দ্রুত নিরাপদ স্থানে যাও। এই কথা বলতে বলতে সুরমা পাথর হয়ে যায়। আর সত্যি সত্যি গ্রামে অনেক ঝড় ওঠে, সাথে বাজ পড়ে, বন্যা হয়ে যায়। এরপর বৃষ্টি, বাতাস, প্লাবন কেটে গেলে গ্রামবাসীরা আবার গ্রামে ফিরে আসে। মেয়েটা আমাদেরকে রক্ষা করতে গিয়ে আজ পাথর হয়ে গেল, অথচ এই মেয়েটাকে আমি কত কি বলেছি, পাগল বলেছি, আর সে মেয়েটাই আমাদের সাহায্য করলো। সব কাজ শেষ করে কাঠফাটা রোদে মাঠে কাজ করছে সুরেশ, কিন্তু তবুও তার কোনো ক্লান্তি নেই, কেননা সে ইচ্ছে করে বাড়ির কাজ বাহিরের কাজ একসাথে সামলাচ্ছে। সুরেশ তার স্ত্রী বনিতাকে কোনো কাজ করতে দিত না, কারণ বনিতা গর্ভবতী ছিল। আরে সুরেশ দাদা, যে এত সব বাজার সদাই করেছো যে বাড়িতে কোনো মেহমান আসবে নাকি গো দাদা? না বৌদি, আসলে এত সব বাজার আমি বাড়ির জন্যই এনেছি, আমার বউ গর্ভবতী তো, তাই ওকে একটু ভালো মন্দ খাবার খাওয়ানোর চেষ্টা করছি আর কি। আরে বাহ, ভালো তো, বাবা হবে বলে দেখছি খুবই বউয়ের যত্ন আত্তি করছো, ভালোই, তুমি একেবারে দায়িত্ববান স্বামী হয়ে গেছো। তবে যাও যাও, তাড়াতাড়ি বাড়িতে যাও। এরপর সুরেশ খুশি মনে বাড়ি যায়, আর এইভাবেই সুরেশ সব সময় তার গর্ভবতী স্ত্রী বনিতার দেখাশোনা করত। হ্যাঁ গো বলছি,
আমার গর্ভধারণের তো প্রায় 7 মাস হতে চলল, এখন অবধি তো একবারও ডাক্তার দেখানো হলো না। তা বলছিলাম কি, একবার তো আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত। আমি আজই ডাক্তারের কাছে যেতে চাইছি, কি বলো তুমি? সে তুমি যাও, কিন্তু গিন্নি এদিকে যে আবার আমার অনেক কাজ পড়ে আছে, আমার যে আজ সব জমিতে সার দিতে হবে, তবে আমি তোমায় ডাক্তারখানায় পৌঁছে দিয়ে আসব। আসার সময় তুমি একা আসতে পারবে তো? হ্যাঁ গো ঠিক পারবো, তবে আমি আর দেরি না করে তৈরি হয়ে নেই, তাড়াতাড়ি আবার বাড়িতে ফিরতে হবে। মা বলে দিয়েছে এই অবস্থায় যেন সন্ধ্যার পর আমি বাইরে না থাকি। এ কথা বলে বনিতা দ্রুত তৈরি হয় আর সুরেশ বনিতাকে নিয়ে ডাক্তারখানায় যায়। তারপর বনিতাকে রেখে সুরেশ তাড়াতাড়ি কাজেও চলে আসে। তারপর বনিতা ডাক্তার দেখিয়ে একা একা বাড়ি ফিরে আসছিল। হঠাৎই বনিতা দেখতে পায়, কে কোথায় আছো? আমার বাচ্চাকে বাঁচাও। এই যে দিদি শুনছো, দয়া করে আমার বাচ্চাটাকে জল থেকে তোলো, নয়তো আমার বাচ্চাটা যে জলে ডুবে মারা যাবে, একটু দয়া করো দিদি। এসব তুই কি বলছিস, দেখতে পাচ্ছিস না আমি একটা গর্ভবতী মহিলা? এ অবস্থায় বাচ্চাকে আমি জল থেকে তুলবো কি করে বলতো? তোর একটা বানরের বাচ্চাকে রক্ষা করতে গিয়ে আমার গর্ভের সন্তানের আমি কোনো ক্ষতি করতে পারবো না। ওই তো সামান্য একটা বানর, মরলে কিচ্ছু হবে না, বুঝতে পেরেছিস? এসব কথা বলে বনিতা চলে যায়। এইদিকে জলে হাবুডুবু খেতে খেতে বানরের বাচ্চাটা মারা যায়। আর বাচ্চাকে চোখের সামনে মারা যেতে দেখে বানর ভীষণ কষ্ট পায়। হায় ঈশ্বর, আমি একটা ইতর প্রাণী বলে আমার সন্তানকে বাঁচাতে কেউ এগিয়ে এলো না, বরং সামান্য বানর বলে আমার বাচ্চাকে তুচ্ছ করে চলে গেল। ঈশ্বর, ওই মহিলা একটা মায়ের কষ্ট না বুঝে তুচ্ছ করে চলে গেল সবকিছু। আমি একটা ছোট্ট প্রাণী হয়ে ওকে অভিশাপ দিচ্ছি, ওই মহিলার গর্ভের সন্তান যেন একটা বানর হয়, তবে সে বানরের কষ্ট বুঝবে। এইদিকে দেখতে দেখতে বনিতার সন্তান জন্ম দেওয়ার সময় চলে আসে। আর হঠাৎই একদিন বনিতা একটি বানর কন্যার জন্ম দেয়। হায় ঈশ্বর, আমার একই সর্বনাশ হলো, শেষমেশ কি না আমি একটা বানর কন্যার জন্ম দিলাম। ঈশ্বর, এমন সন্তানের মুখ দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? সি বনিতা, এসব তুমি কি বলছো? এতদিন ধরে সন্তান গর্ভে ধরার পর তুমি সেই সন্তানের মৃত্যু চাইছো? তুমি কেমন মা? সন্তান যেমনই হোক না কেন, সন্তান তো সন্তানই, আমাদের সন্তান যেমনই হোক না কেন, তাতে আমার কোনো আপত্তি নেই। সুরেশের সন্তানকে নিয়ে কোনো আক্ষেপ ছিল না, কিন্তু বনিতা তার বানর কন্যাকে কিছুতেই মেনে নিতে পারছিল না। আর এর মধ্যেই সুরেশ বনিতার বানর কন্যার ব্যাপারে গ্রামবাসীরাও জানতে পারে। হ্যাঁ গো বনিতা দিদি, শুনলাম তোমার নাকি বাচ্চা হয়েছে, তাই তোমার বাচ্চাকে দেখতে এলাম। তা কই, তোমার বাচ্চা দেখাও দেখি। একই ওভাবে বাচ্চাটার মুখ ঢেকে রেখেছো কেন, দেখাও দেখাও মুখটা। রাগিনীর এত করে বলার পরেও বনিতা তার বাচ্চার মুখ দেখাতে রাজি হচ্ছিল না। অবশেষে রাগিনী জোর করে বাচ্চাটার মুখ থেকে কাপড় সরিয়ে নেয়। আমি তো দুটো কথা শোনানোর জন্য এখানে এসেছিলাম, যাকে এখন আরো দুটো কথা শুনিয়ে দেই। হায় ঈশ্বর, এ আমি কি দেখছি দিদি, তুমি কি না শেষমেশ একটা বানরের জন্ম দিলে? সুরেশ দাদা যেভাবে তোমার যত্ন আত্তি করছিল, আমি তো ভেবেছিলাম তুমি কোন রাজকুমারীর মতো সুন্দরী বাচ্চা জন্ম দিবে, আর আমি কি না আজ একটা বানর কন্যা দেখছি। হায় 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 হায়, সমাজে মুখ দেখার জোর রেখেছো তুমি। আর রাগিনীর কথা শুনে বনিতার ভীষণ রাগ হয় আর সে বানর কন্যাকে মারতে যায়। তুমি কি করতে যাচ্ছিলে বনিতা, এতটুকু একটা বাচ্চার গায়ে তুমি হাত তুলতে যাচ্ছিলে? তো কি করব আমি বলো, এই বাচ্চার জন্য লোকে আমায় একটা কথা শোনাতেও ছাড়ে না। কোন পাপে যে এমন সন্তানের আমি জন্ম দিলাম সেই ঈশ্বরই জানেন। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায়। আর এরই মধ্যে সুরেশ অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সুরেশের শোকে বনিতাও শয্যাশায়ী হয়। ঈশ্বর, এখন আমি কি করব, বাবা ছেড়ে চলে গেল, মা তো শয্যাশায়ী,
সত্যি আমি বোধহয় এই সংসারের জন্য অলক্ষী, নয়তো আমার কপালটাই খারাপ। জন্মের পর থেকে মায়ের ভালোবাসা পাইনি, বাবা একটু ভালোবাসতো, সেই বাবাও আমাকে ছেড়ে চলে গেল। এবার যদি মাও ছেড়ে চলে যায় তবে তো আমি অনাথ হয়ে যাব। না, যে করেই হোক আমি আমার মাকে সুস্থ করে তুলবই তুলব, আর আমি এই সংসারের হাল ধরব। এরপর বানর কন্যা তার বাবার মতো জমিতে কাজ করতে শুরু করে আর এভাবেই সংসারের হাল ধরে। ও মা গো মা, এ আমি কি দেখছি, বানর কন্যা জমি কাজ করছে, কালে কালে যে কত কিছু দেখব ঈশ্বরই জানে, কত রঙ্গ দেখলাম ঈশ্বর। কিন্তু এইসব কথায় বানর কন্যা কান্না দিয়ে নিজের মতো কাজ করতে থাকে, আর এভাবে কাজ করেই বানর কন্যা সংসার চালাতো আর বনিতার চিকিৎসা করিয়ে বনিতাকে সুস্থ করে তোলে। মারে, তুই একটা বানর কন্যা বলে তোকে আমি অবহেলা করেছি, আর সেই তুই কিনা একজন যোগ্য সন্তানের মতো দায়িত্ব পালন করছিস, আমার চিকিৎসা করিয়ে আমার সুস্থ করে তুলেছিস। সত্যি একটা দায়িত্বহীন সুস্থ স্বাভাবিক সন্তানের চেয়ে দায়িত্ববান সন্তান অনেক ভালো। ছোটবেলা থেকে তোকে কখনো আমি বুকে জড়িয়ে নেইনি রে মা। আয় মা, আজ তোকে আমি বুকে জড়িয়ে নিচ্ছি, আয় আমার বুকে আয়। এসব কথা শুনে বানর কন্যার চোখে জল চলে আসে আর সে বনিতাকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।